নমস্কার বন্ধুরা, ডেজি এন্ড অন লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে কিন্তু ডেজি ডনকে দেখাচ্ছি না, আজকের ভিডিওতে দেখাবো, আপনারা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আমি কি দেখাতে চলেছি। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি 4 জুলাই আমাদের বাড়িতে নতুন মেম্বার আসতে চলেছে, এতক্ষণে আপনারা পুরোটাই বুঝে গেছেন। তবে ইনি হলেন ডেজি আর ডনের মামিমা। একটু বাদেই ওকে ওটিতে নিয়ে যাবে, তার জন্য ওকে রেডি করে নিয়েছে। আমরা প্রত্যেকে এসে ওর সাথে একবার দেখা করে নিলাম, যাতে ও একটু খুশি থাকে। চেষ্টা করব আপনাদের পুরোটাই দেখানোর, কেননা এখানে ক্যামেরা একদমই অ্যালাউ করে না, আমি ফোনে ভিডিও করছি একদমই লুকিয়ে। ওকে নিয়ে এলো উপরে, ওটিতে ও ঢুকে পড়েছে। সবাই ভিডিও কল, আচ্ছা দেখো সব ভিডিও কল, দেখছেন তো ফোন এখানে অ্যালাউ করছে না, ফোনটা অফ করতে বলছে ওরা। আমরা সবাই খুব 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 খুশি, কারণ ডেজি আর ডনের মামার ছেলে হয়েছে। ওকে ওটি থেকে এখন বার করলো, করে ওকে বেডে দিয়েছে। আমাদের বেবি ভালো আছে, বেবির মাও ভালো আছে, তাই আজকে আমরা এইভাবেই ওকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের বাড়িতে ওর দিদিরা সব বড় হয়ে গেছে, তাই অনেক দিন বাদেই একটা ছোট্ট ভাই আসছে, তাই সবাই খুব খুশি। এইভাবেই ওকে আমরা ওয়েলকাম জানালাম। আজ আমি ডেজি ডনকে দেখাতে পারলাম না, কারণ ওরা বাড়িতে আছে। পরের ভিডিওতে নিশ্চয়ই ডেজি আর ডন থাকবে। যারা আমার চ্যানেলে নতুন, যারা আমাদের ভিডিও দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।